দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা এবং স্নায়বিক দুর্বলতার কারণে ব্রিটেনের চাকরির বাজার থেকে ঝরে পড়েছেন অন্তত 6 লাখ কর্মী। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিক একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে তথ্য যুক্তরাজ্যে বর্তমান শ্রমবাজারের উপর করা। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে শতকরা হিসেবে দেশটির শ্রমবাজার থেকে ঝরে গেছে প্রায় 25% কর্মী। ব্রিটেনের কর্মক্ষম লোকজনদের দীর্ঘমেয়াদী শারীরিক কিংবা স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হওয়া শুরু হয় করোনা মহামারীর আগের বছর অর্থাৎ 2019 সাল থেকে। 2020 সালে শুরুর দিকে এই ধরনের অসুস্থ কর্মীর সংখ্যা ছিল 3,63,000-এর কিছু বেশি, কিন্তু 2022 সালের আগস্টে এই সংখ্যা বেড়ে পৌঁছায় 25 লাখে। মহামারীর ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে চলতি বছরের শুরু থেকেই যুক্তরাজ্যে শুরু হয়েছে মূল্যস্ফীতি। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি যে স্তরে পৌঁছেছে তা গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ।